নমস্কার। রামায়ণী ফল্গুধারার 44তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা অযোধ্যা কাণ্ডের অন্তর্গত এই পর্বটির আলোচনা আরম্ভ করছি। দেখুন, রামচন্দ্র স্থির, তিনি বনে যাবেন পিতৃ সত্য পালনের জন্য। রামচন্দ্রের মনে হয়েছিল যে তিনি সবচাইতে বেশি বাধা পাবেন জননী কৌশল্যার কাছ থেকে। খুব স্বাভাবিক, মা এবং এই জননী যিনি প্রধানা মহিষী হওয়া সত্ত্বেও অন্তঃপুরের রাজনীতির কারণে এবং বিশেষ করে তার স্বামী মহারাজ দশরথের কারণে, বিশেষ করে বলা যায় তার কামুকতার কারণে, যে কারণে কৈকির এত প্রাধান্য সেখানে কৌশল্যা এবং সুমিত্রা দুজনেই প্রায় বলতে গেলে কোণঠাসা অবস্থায় আছেন, এবং সেখানে কৌশল্যার অসম্মান, দুঃখ, বেদনা সমস্ত কিছুর একমাত্র ঔষধ যাকে দেখে তিনি এতদিন আনন্দে বাঁচার একটা চেষ্টা করেছিলেন, এক আশা নিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন, সেই শেষ অবলম্বনও যখন চুরমার হয়ে যাচ্ছে, তার প্রিয় পুত্র যার কিনা এই মুহূর্তে রাজ্যাভিষেক হবার কথা, আর সেখানে তাকে চলে যেতে হচ্ছে 14 বছরের জন্য বনে, এই যে কি ভয়ঙ্কর যন্ত্রণার, সেটি জননী হৃদয় মাত্রই উপলব্ধি করতে পারেন। অনেক বুঝিয়ে জননী কৌশল্যার কাছ থেকে রামচন্দ্র বিদায় নিলেন। এখানে তার অনেক কথা বলতে হয়েছে, অনেক যুক্তি আনতে হয়েছে, চোখের জলে তিনিও ভেসে গেছেন। কিন্তু আমরা দেখব জননী যে কথা রামচন্দ্রকে বলেছেন, সেখানে জননীর অন্তরের বেদনার কথা উঠে এসেছে। কিন্তু রামচন্দ্র এটা আশা করেননি যে তিনি আরও যে দুটি জায়গা তার আছে সেখান থেকে তিনি এরকম বাধা পাবেন কিংবা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে যেখানে সত্যি তার কিছু বলার থাকবে কিনা, অর্থাৎ সেখানে তার ভাই, এই দুটি জায়গায় একটি হচ্ছে তার কনিষ্ঠ ভাই, প্রিয়তম ভাই লক্ষণ, যেখানে রামায়ণে বলা হয়েছে রামচন্দ্রের অর্থাৎ অর্ধেক হৃদয় যদি তার স্ত্রী জানকী হন, বাকি অর্ধেক যেন এই অনুজ লক্ষণ, এই দুজনই তার দুটি হৃৎপিণ্ড সমান, দুজনই তাকে শ্রদ্ধায়, ভালোবাসায়, অনুরাগে এমন বাঁধনে বেঁধেছেন স্ত্রী হিসেবে এবং কনিষ্ঠ ভাই হিসেবে, যার তুলনা একমাত্র এই রামায়ণেই আমরা পাই। এবং এই দুই জায়গা থেকে রামচন্দ্রকে যে প্রবল বাধার সম্মুখীন হলো, তাদেরকে যেভাবে তাকে সম্মুখীন হতে হচ্ছে, যুক্তির সম্মুখীন হতে হচ্ছে, রামচন্দ্র এতটা তার জন্য হয়তো প্রস্তুত ছিলেন না। এবং লক্ষণ আমরা দেখছি সেই রামায়ণের মধ্যে এই জায়গাটা, এই দুটি জায়গাকে আমাদের খুব ভালো করে বোঝার আছে। এখানে
লক্ষ্মণ রামচন্দ্রকে যেভাবে বলছেন, যে যুক্তি তার সামনে তুলে ধরছেন, আমরা দেখছি রামচন্দ্র কিন্তু তার উত্তর ঠিক মতন দিতে পারছেন না। তিনি ভাবছেন যে লক্ষণকে যা বলবো, যেমন বোঝাবো, হয়তো সেও মেনে যাবে, কিন্তু মেনে নেবে আমার কথা। যেমন তিনি লক্ষণকে বলছেন, আমার এই রাজ্য রাভের এই যে বিঘ্ন, সে কারণে তুমি জননী কৈকেয়ী কিংবা আমার পিতাকে দোষ দিও না, এটা আমার দৈব, এটা আমার কপাল, এটা আমার ভাগ্য এরকম হয়েছে। এবং দৈবের, তুমি তো জানোই দৈবের প্রভাব কি অপরিসীম। দৈবাভিপন্না ন পিতা কথঞ্চি জানাসি দৈবং হি তথা প্রভাবম। কিন্তু দেখলাম লক্ষণ এই দৈবের ধার দিয়ে গেলেন না। তিনি যা কথাগুলো বলছেন, রামচন্দ্রের তার সঠিক উত্তর কিন্তু দিতে পারছেন না। লক্ষণ বলছেন যে আপনি, আমি অবাক হয়ে যাচ্ছি, আপনি কি বলতে চাইছেন যে আপনি এই দৈবের কথা কি করে তুলছেন, আপনি খুব ভুল ভাবছেন, আপনি খুব ভুল ভাবছেন। লক্ষণ একেবারে পরিষ্কার করে রামচন্দ্রের ভুলটা ধরিয়ে দিচ্ছেন। রামচন্দ্র দৈবের দোহাই দিয়ে যেখান থেকে বাঁচতে চেয়েছেন, আমরা এই কথাটাই বলবো, তিনি বাঁচতে চেয়েছেন, এড়াতে চাইছেন লক্ষণের যুক্তি। লক্ষণের চোখের দিকে তাকিয়ে তিনি কিন্তু অন্য কোনো কথা বলতে পারছেন না, তাকে বলতে টেনে আনতে হচ্ছে দৈবের কথা। আর সেখানে লক্ষণ বলছে, আপনি একেবারে ভুল ভাবছেন এবং খুব ভুল জায়গায় আপনি আপনার ধর্ম আদর্শের নীতি প্রতিষ্ঠা করতে চাইছেন। বলছেন, অগ্রক্ষণা বীর্যবকাস্তু তির্যক ভ্রাতর অব্রবীত আস্থানে সম্রবো যস্য জাত বৈ সুমহানয়ম। বলছেন, আপনি তো খুব ভুল করছেন, ভুল জায়গায় আপনি আপনার ধর্মের নীতিকে তুলে নিয়ে আসতে চাইছেন। আপনি ভাবছেন ধর্ম পালন না করলে দোষ হবে এবং সেখানে লোকমর্যাদা উল্লঙ্ঘন হবে, এই আশঙ্কায় আপনি বনগমনের জন্য অতিশয় ব্যগ্র হয়ে পড়েছেন আপনার, এবং আপনি সেই জন্যে এরকম কথা বলছেন। আসলে আপনি অত্যন্ত ভুল জায়গায় আপনার আদর্শ, আপনার ধর্মনীতিকে স্থাপন করতে চাইছেন। আপনি ক্ষত্রিয় পুরুষ, ক্ষত্রিয় প্রধান হয়েও আপনি দুর্বলের মতন এরকম কথা কেন বলছেন? বলছেন, এই যে দৈবের কথা বলছেন, এর তো কোনো যুক্তি নেই। কোন যুক্তিতে আপনি দৈবের কথা তুলছেন? আপনি কি এখানে যে ছলনাটা ঘটছে, এই ছলনাটা আপনি বুঝতে পারছেন না? ছলনার জায়গাটাকে আপনি ধরতে পারছেন না? আপনি একজন ক্ষত্রিয় বীর, সেই হয়ে আপনি এই দুর্বল দৈবের প্রশংসা করছেন? আপনি কিং নাম কৃপণং দৈব আসক্ত অভিশংসী, এই এই যে জায়গাটা, এখানটা লক্ষণ খুব ভালো করে চেপে ধরেছে। অর্থাৎ রামচন্দ্র যার দোহাই দিয়ে পাশ কাটাতে চাইছেন লক্ষণকে, লক্ষণ ঠিক সেই জায়গাটাই তাকে চেপে ধরেছে। বলছেন, দশরথ এবং কৈকেয়ী এই দুজনই হচ্ছেন পাপস্বরূপ, এই দুজনের অন্যায়ের প্রতি আপনার কেন শঙ্কা হচ্ছে না? এদের দুজনের ছলনাকে আপনি কেন ধরতে পাচ্ছেন না? ধর্মের ছলনা তো অনেকেই করে এবং ধর্মাত্মা হয়েও আপনি সেটা বুঝতে পাচ্ছেন না। কিং নাম কৃপণং দৈবম অশক্ত বিশংসী সন্তি ধর্মোপদশক্তা ধর্মাত্মং কিং ন বুদ্ধেশে। আপনি ধর্ম
প্রবক্তা হয়ে আপনি ধর্মকে ভালো করে ধর্মনিষ্ঠ হয়ে, অর্থাৎ ধর্মের সরকম সকম সব আপনি জানেন, সেটা জেনেও আপনি এরকম একটা কদর্য দুর্বল দৈবের প্রশংসা করছেন, ধর্মের ছলনাটা বুঝতে পাচ্ছেন না আপনি একজন ধর্মাত্মা হয়ে। সন্তি ধর্ম উপদাসক্তা, ধর্ম উপদাসক্তা ধর্মাত্মং কিং না বুধস্য, আপনি একজন ধর্মাত্মা হয়েও ধর্ম উপদাসক্তা, উপাধা শব্দের অর্থ হচ্ছে ছলনা, আপনি ধর্মের ছলনার জায়গাটা সঠতার জায়গাটা আপনি বুঝতে পাচ্ছেন না, এরা যে দুজনে আপনাকে সঠ করছে আপনাকে ছলনা করছে সেই জায়গাটা আপনি বুঝতে পাচ্ছেন না। আপনার পরিবর্তে যদি অন্যের অভিষেক হয় তাহলে লোকসমাজে একটা বিদ্বেষ সৃষ্টি হবে, প্রজাগণ কিন্তু এটা ভালোভাবে মেনে নেবে না, অন্যান্য মানুষেরাও কিন্তু এটা সঠিকভাবে নেবে না, কেউ এটা সঠিকভাবে নেবে না, তারা অসন্তুষ্ট হবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। নৎসাহে সাহিতং বীর তত্র মেষ্কান্তম আরহাসি, আপনি আমাকে, আমি এটা মানতে পারবো না। যে বুদ্ধিতে আপনার এই দ্বিধাভাব সৃষ্টি হয়েছে, এই দ্বৈধভাব সৃষ্টি হয়েছে, যাতে আপনি মোহগ্রস্ত হয়েছেন, আমি সেই ধর্মভাবকে দেশ করি, হীন করি। বলছেন যে নৈব গতাং দৈধং তব বুদ্ধিম আহতে যোপি ধর্ম মম দেশ যত্র সঙ্গত বিহস্যসি, এই এই জায়গাটা আমি আপনার মানতে পারছি না, আপনার এটা আমি কোনোভাবে আমি এটাকে স্বীকার করতে পারছি না, যে বিষয় থেকে আপনি, যে দৃষ্টিকোণকে থেকে দাঁড়িয়ে, যে বিষয়টাকে প্রধান গুরুত্ব দিয়ে আপনি ধর্মকে প্রধান করে তুলছেন, যার উপরে দাঁড়িয়ে এই যে ন্যায়ার্জিত রাজ্যভার সেই জায়গা ত্যাগ করে আপনি যে বনে যেতে চাইছেন, সোপি ধর্ম মম দেশাত যত প্রসঙ্গাত বিমর্শসি, সেই ন্যায়ার্জিত এই ধর্মর যে মোহ, আমি বলবো এটা ধর্ম নয়, আপনি ধর্মের মোহ দ্বারা আক্রান্ত হয়ে পড়েছেন, সেই ধর্ম মোহকে আমি ঘৃণা করি। যে নৈব আগমতা দৈধং তব বুদ্ধিম মহাতে, যে ধর্মের মোহ আপনার বুদ্ধিকে গ্রাস করেছে, যার জন্য আপনি ধর্মকে প্রধান করে বনে যাবার জন্য তৈরি হচ্ছেন, সেই যে মোহ ধর্মরূপ ধর্মের আবরণে যে মোহ আপনাকে গ্রাস করেছে সেই মোহকে আমি ঘৃণা করি, দ্বেষ করি। সোপি ধর্ম মম দেশ্যত যত প্রসঙ্গাত বিমর্শসি, যা আপনাকে আচ্ছন্ন করে ফেলেছে সেই ধর্মকে আমি দ্বেষ করি, বিমর্শসি। আপনি সৎকর্ম সাধনে সক্ষম, আপনি একজন ক্ষত্রিয় পুরুষ, আপনি সক্ষম, তবু আপনি কি করে এই নিন্দিত কর্ম পালন করতে চাইছেন আমি এটা বুঝতে পাচ্ছি না। পাপের দ্বারা পরিচালিত হয়ে যারা আপনার অভিষেকে সৃষ্টি করছে, আর আপনি তাদের কথা কি ধর্মের স্থানে, ধর্মের দৃষ্টিতে সেই কথা দেখ, তাদের বাধা সৃষ্টিকারী মানুষদের যুক্তিকেই আপনি ধর্ম প্রযুক্ত বলে তাকেই আপনি পালন করতে যাচ্ছেন, এইখানেই আমার দুঃখ, এইখানেই আমার ক্ষোভ। এই অপধর্ম, এই অপকর্মের ধর্মকেই আসলে অধর্মের মধ্যে দিয়ে পালন করা হবে, এবং এর ফলে ধর্মের এই আচরণ জগতে নিন্দনীয় হবে। পিতামাতা হলেও তারা দুজনেই আপনার অহিতকারী, এই যথেচ্ছকারী আজকে আপনি কি করে তাদের কথাকে পালন করে চলেছেন, এটা তো ধর্মসঙ্গত নয়, এটা কিছুতেই পালনীয় নয়। আমার মনে হয় দুর্বুদ্ধি তাদেরকে এইভাবে ঠেলে দিয়েছে, কিংবা তারা সততাপূর্বক আপনাকে বাধ্য করছে
এই অন্যায়টিকে স্বীকার করে নিয়ে যেতে। অতএব যেহেতু এটা অধর্ম, আপনার উচিত তাদেরকে উপেক্ষা করা। এটা আমার একেবারেই ভালো লাগছে না। তথা প্রেক্ষণীয়ং তে নামে তদপি রোচতে, আমার এটা একতটুকু ভালো লাগছে না। এই যে ধর্মশক্তি, এই ধর্মশক্তি অতি গর্হিত বলে আমার মনে হচ্ছে। জায়তে তাত্রমে দুঃখং ধর্ম সংঘর্ষ গর্হিতা, এটা অত্যন্ত গর্হিত বলে আমার মনে হচ্ছে। আর আপনি যদি বলেন যে দৈববশতই পিতা মাতার অর্থাৎ দশরথ এবং কৈকেয়ীর এরকম বুদ্ধি তাহলে হয়েছে, দৈববশতই যদি তাদের এমন বিপরীত বুদ্ধি হয়েছে, এ কথাই যদি আপনি বলতে চান, এটাই যদি আপনার যুক্তি হয়, তাহলে আমি বলবো যে সেই দৈবের তো প্রতিকার করতে হবে, কারণ এই দৈব তো দুর্দৈব। আর দৈবের দোহায় কেন দিচ্ছেন, কারা দেয় দৈবের দোহায়? যারা দুর্বল, যারা অশিক্ষিত, যারা অজ্ঞানী, তারাই তো দৈবের বিধান অনুসারে সেইভাবেই চলে। আপনি কেন হবেন? আপনার শক্তি আছে, শৌর্য বীর্য আছে, তারা তো দৈবকে এইভাবে স্বীকার করেন না। তারা পৌরষ দিয়ে দৈবকে নিরাকরণ করতে পারে। আপনি সেই ধর্মকে কেন অস্বীকার করেছেন? এবং সেখানে যদি দৈব আসেও, দৈব যদি সেখানে এসে প্রবল হয়ে ওঠে, তাহলে আপনি আপনার পৌরষ দিয়ে সেই দৈবকে প্রতিকার করুন। দৈবং পুরুষ কারেণ ইহ সমর্থ প্রবাধিতুম ন দৈবেন বিপন্নার্থং পুরুষ স অবসীদিতি। আপনার শক্তি আছে, দর্শন্তি তদ্দ দৈবস্য পৌরষং পুরুষস্য চ দৈব মানুষ হৃদ্য ব্যক্তা ব্যক্তি ভবিষ্যসি। আপনি শক্তি প্রকাশ করুন, সেই দৈব এবং মানুষের শক্তির পরীক্ষায় আপনি দিন। যারা আপনার আনন্দপূর্ণ রাজ্যাভিষেককে দৈবের দ্বারা প্রতিহত হতে দেখেছে, সেই মানুষেরকে আপনি দেখান কিভাবে পুরুষকারের দ্বারা দৈবকে প্রতিহত করা যায়। আজ তারা তাই দেখবে। উশৃঙ্খল উদ্যম মদ উন্মুক্ত হস্তির মতো দুর্বার যে দৈব, তাকে আমি পৌরষের দ্বারা নিয়ন্ত্রিত করব। এবং সমগ্র ত্রিলোকের মধ্যে যারা আপনার রাজ্যাভিষেকে বাধা দিতে আসবে, তাদেরকে আমি আমার শক্তি দিয়ে সেই বাধাকে ছিন্ন করে আপনাকে আমি রাজ্যে প্রতিষ্ঠিত করব। পিতা এবং কৈকেয়ী অভিষেকে বিঘ্ন সৃষ্টি করে তাদের পুত্র ভরতকে রাজা করতে চেয়েছিলেন, তাদের সেই আশা আমি সমূলে ধ্বংস করে দেব। অভিষেক বিঘাতেন পুত্র রাজ্যায় বর্ততে, আমার শক্তির বিরুদ্ধে কোনো দৈব শক্তি দাঁড়াতে পারবে না। আমার তীব্র বীর্যবর্তা তারই দুঃখ উৎপাদনে সমর্থ হবে। আপনি হাজার বছরেরও বেশি প্রজা পালন করে যখন বানপ্রস্থে যাবেন, তখন আপনার পুত্রেরাই করবেন রাজ্য পালন। পুত্রের মতন করে পালন করে প্রজাদের ভার আপনার পুত্রের উপর অবলম্বন করে আমাদের পূর্ববর্তী রাজর্ষিদের মতন বনবাস গ্রহণ করাই হচ্ছে আপনার কর্তব্য। আগে আপনি রাজ্য পালন করুন, রাজ্যবাসীদেরকে সন্তানের যত্নে পালন করুন, তারপরে এই রাজ্যের ভার আপনার উপযুক্ত পুত্রদের হাতে তুলে তারপর আপনি আমাদের পূর্ববর্তী রাজর্ষিদের মতন বনে গমন করুন, আর সেটাই হবে আপনার কর্তব্য। পূর্ব রাজ্যর্ষি বৃত্তাহি বনবাস বিধীয়তে, প্রজা নিষ্কেপস পুত্রেষু পুত্রবত পরিপালনে, আগে প্রজাদেরকে পুত্রের মতন পরিপালন করে, সন্তানের মতন পরিপালন করে, তারপর সেই সন্তানদেরকে আপনি আপনার পুত্রের হাতে ভার দিয়ে তারপরে আপনি বনবাসে যান। আর আপনি দেখুন, এই যে দুটি আমার হাত,
যে দিয়েছেন, এই হাত দুটি আমার এমনি এমনি কিন্তু বিধাতা দেননি, এই দুটি বাহু শুধু লোককে দেখাবার জন্য নয়, ধনু অলঙ্কারের জন্যেও নয়, তরবারি খাপে বেঁধে রাখার জন্যও নয়, তীরগুলো তুনে রাখার জন্যেও নয়, না সবার্থমীব বাহু না ধনুর্ভূষণায়মে নাসীব বন্ধনার্থায় না সরা স্তম্ভ হেতবে। আমি এই চাট আমার এই হাতগুলি শত্রু বিনাশের জন্য, আর এই চারটি উপায় শত্রু বিনাশের মতন। সে যদি তীক্ষ্ণতম শত্রু হয়, সে যদি প্রবল হয়, তাকে ধ্বংস করতে আমি এতটুকু ইতস্তত করব না। আমার খড়গ দ্বারা আহত হয়ে প্রদীপ্ত অগ্নির মতন আমার শত্রুরা বিদ্যুৎ দীপ্ত মেঘের মতন ভূতলে নিপতিত হবে। এতদিন আমার এই বাহু দুটি চন্দনে লিপ্ত হতো, শাস্ত্র কেউর অলঙ্কারে ধনরাশি বিতরণ করত, সজ্জনদের পালন করত, সেই বাহু দুটি আজ আমার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্রের কর্ম সাধন করতে গিয়ে অভিষেকের বিঘ্ন সৃষ্টিকারীদের করবে নিবারণ। অভিষেক বিঘ্নশ্চ কৃতানং তে নিবারণে। বলুন আপনার কোন শত্রুকে আজই তার প্রাণ হৃদয় যশ ও সুহৃদ বর্গ থেকে বিচ্যুত করে মৃত্যু মুখে পাঠাবো, আমি আপনার দাস। এই ধরিত্রী যাতে আপনার বশীভূত হয় আদেশ করুন, আমি তাই করব। যাতে যথা তবয়ং বসুধা বসা ভাবে তথৈব মং সাধি তবাস্মি কিঙ্কর। রঘুকুল বর্ধন শ্রীরামচন্দ্র ধীরে ধীরে লক্ষণের দু চোখের জল মুছিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, হে সৌম্য, তুমি জেনে রাখো পিতার সদ্বাক্য পালনে, সেই সত্য পালনে আমি দৃঢ়চিত্ত, এই পথই হল যথার্থ। রামচন্দ্র তার সত্য পালনে অচল অটল স্থিরপ্রজ্ঞ। আমাদের এখানে একটি কথা একটু টিপ্পনী মতন আমরা বলে রাখি, এ কথা নিয়ে আমরা পরে আলোচনা করব। এইরকম এই কথাটি আমরা আরো একবারও উচ্চারণ করেছি, রামচন্দ্র কি লক্ষণের যুক্তি বুঝতে পারেন না, নাকি রামচন্দ্র তার পরবর্তী জীবনের আচরণে এমন তেজ উদ্দীপ্ত আত্মবীর্য পৌরষ কর্ম প্রদর্শন করেননি, করেছেন, এর থেকে অনেক কঠিন পৌরষ তিনি প্রদর্শন করেছেন এবং পৌরুষোচিত বাক্য তিনি বহুবার বলেছেন এবং তার যুক্তির মধ্যে দৈব নয়, বারবার পৌরুষের জয়ধ্বনিও এসেছে, আমরা সেটা শুনব। কিন্তু এখানে এখানে কেন রামচন্দ্র এতটা বনে যাবার যেন অত্যাগ্রহ, যখন সংসারের সবাই বুঝছেন যে এটা সঠতা, এর মধ্যে অন্যায়, এটা রামচন্দ্র এড়িয়ে যেতে পারেন এবং দশরথেরও এর মধ্যে অনুমোদন আছে, সবচাইতে বড় কথা, যেখানে কৈকেয়ীর কথাকে উল্লঙ্ঘন করলে রামচন্দ্রের এতটুকু ধর্ম নষ্ট হবে না। এখানে ধর্ম অর্থে আইন, ধর্ম অর্থে এখানে নিয়ম নীতি বোধ, কোনোটাই তার নষ্ট হবে না, তবু রামচন্দ্র এই ধর্ম পালনে কেন এত অত্যাগ্রহ, কি আছে তার যুক্তি? তিনি জননীর কথা শুনলেন না, পিতার কথা শুনলেন না, জননীর কথা শুনলেন না, প্রিয় ভাইয়ের কথাও তিনি শুনলেন না। কি কি তার অভিসন্ধি, তিনি তো এতটা প্রজ্ঞাহীন নন,
এতটা দুর্বলও নন আর এতটা তিনি কঠোরও নন, এবং ধর্ম পালনের এই যুক্তি যে চিরকাল তিনি এমনভাবেই পালন করে গেছেন তাও নয়। তাহলে আসব আমরা সেই যুক্তি নিয়ে পরবর্তী কোনো একটি আলোচনায়, করব আমাদের আলো সে আলোচনা করতেই হবে। এখন আমরা দেখছি জননীকে এবং প্রিয়তম ভাইকে কোনো রকমে নিরস্ত করে রামচন্দ্র দ্রুত পা বাঁটা পড়ালেন তার অন্তঃপুরের দিকে। এবং আমরা দেখেছি গত পর্বে এই এখনো পর্যন্ত জননীর কাছে, ভাইয়ের কাছে তিনি যে ধীর স্থির অকম্পিত অবিকৃত অবিকারী হয়ে রয়েছেন, তার সমস্ত ধৈর্য সেখানে যেন একেবারে চুরমার হয়ে গেল। তার চোখ মুখ লাল হয়ে উঠল, বনগমনের এক অজানা আশঙ্কা যেন তাকে আপ্লুত করে ফেলল। তার মুখের মধ্যে যে অবিকৃত ভাব তা বিকারগ্রস্ত হল, যে আনন সবসময় চন্দ্রের মতন প্রফুল্ল থাকত এবং তার মধ্যে কোনো অবস্থায় এতটুকু বিকার বা বিকৃত যা হতো না, শোকে দুঃখে অন্যায়, শোকে দুঃখে মানে অপমানে আনন্দে বেদনায়, যার মুখের ভাবে এতটুকু পরিবর্তন ঘটত না, সেই মুখ সেই চন্দ্রানন আজকে ঘন কৃষ্ণ মেঘে তন থম থম করছে। তার পদ্ম পলাশ দুটি লোচন আজকে জলভারে আকীর্ণ, মুহূর্তের মধ্যেই যেন তা ফেটে পড়ে যাবে। তার সমস্ত শরীরের মধ্যে একটা কম্পন, তার মনের মধ্যে একটা অজানা আশঙ্কা তাকে গ্রাস করছে। তিনি এগিয়ে চললেন তার অন্তঃপুরের দিকে, যেখানে রয়েছেন তার প্রিয়তমা, তার অতি প্রিয়তমা লক্ষ্মীস্বরূপিণী শ্রীরূপিণী সীতা তাকে অনুগমন করে পেছন পেছন চললেন লক্ষ্মণ। এবং এখানে আমরা দেখলাম ধীর পায়ে তিনি চলে এলেন, ধীরে ধীরে প্রবেশ করলেন তার নিজ অন্তঃপুরে। যে রামচন্দ্র অস্থির হন না, বিচলিত হন না, সুখ দুঃখের কোনো আপ্লুত ভাব তার মধ্যে জাগে না, মায়ের কাছে এসো যার মধ্যে এতটুকু বিকার দেখা যায়নি, ভাইয়ের সঙ্গে কথা বলার সময় যেন তিনি ছিলেন শান্ত সৌম্য, তিনি আজ কিন্তু এই মুহূর্তে ভীষণ চঞ্চল। তিনি ধীরে ধীরে প্রবেশ করলেন সীতার কাছে, সীতা অপেক্ষা করছেন রামচন্দ্রের জন্য। এখানে মহাকবি একটা চমৎকার উপমা দিয়েছেন, সীতা এই বাড়িতে এসেছেন 6 বছর বয়সে, 12 বছর তিনি এই অযোধ্যার রাজ পরিবারে রয়েছেন, রয়েছেন তার স্বামীর সাথে, 6 থেকে আজকে তার 18 বছর হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে তার কেবলমাত্র যে তার বয়স বেড়েছে তা নয়, তার রূপলাবণ্য বেড়েছে তা নয়, স্বামীর প্রতি তার ভালোবাসা প্রেম আরো গভীর থেকে গভীরতর হয়েছে সেও কেবল নয়, স্বামীও যে তার প্রতি অনুরক্ত হয়েছে সেটাও মাত্র নয়, মহাকবি আরো একটি গুরুত্বপূর্ণ বিশেষণ এখানে বলেছেন রামজি এই জানকীর প্রতি। বলছেন দেব কার্যং স্বয়ং কৃত্বা কৃতজ্ঞারিষ্ট চেতনা অভিজ্ঞা অভিজ্ঞা রাজধর্মানং, এই শব্দটি ভীষণ গুরুত্বপূর্ণ, অভিজ্ঞা রাজধর্মানং রাজপুত্র প্রতীক্ষতি, রাজপুত্রী অপেক্ষা করছে,
এখানে জানকী স্ত্রী এইরকম কোনো সম্বোধন নন, সীতা তিনি একজন রাজপুত্রী এবং রাজপুত্রী হিসাবে তিনি সমস্ত রাজকার্য ব্যাপারে তিনি অভিজ্ঞ, অভিজ্ঞ রাজধর্মান সমস্ত রাজধর্মে তিনি অত্যন্ত অভিজ্ঞ হয়ে উঠেছেন। এই অভিজ্ঞতা হওয়ার কারণ হিসাবে বলছেন না, এই 12 বছর অযোধ্যার রাজন্তপুরে বসবাসের জন্য নয়, কিংবা 12 বছর ধরে এমন গুণবান মর্যাদাবান স্বামীর সঙ্গে থাকছেন বলেই কেবলমাত্র নয়, তার আকর উপাদান যথেষ্ট তার মধ্যে ছিল বলেই তিনি অভিজ্ঞ হয়ে উঠেছেন, কারণ তিনি একজন রাজপুত্রী। এই কথা বলার উদ্দেশ্য এটাই যে বস্তুর মধ্যে যদি সেই গুণ না থাকে তাহলে সেই বস্তুটিকে যতই নার্চার করা হোক না কেন, যতই তাকে শিক্ষা দেওয়া হোক না কেন, যাই কিছু করা হোক না কেন, সেই বস্তুর মধ্যে সেই গ্রহণের ক্ষমতা যদি না থাকে, পূর্বতন সংস্কার যদি সেই মানুষের মধ্যে না থাকে, কেবলমাত্র পরিবেশের গুণে কিন্তু সেই মানুষ গুণান্বিত হয়ে উঠতে পারে না, অর্থাৎ সেই মানুষের মধ্যে সেই সংস্কারটি থাকতে হবে, সেই গুণ গ্রহণের ক্ষমতাটি তার মধ্যে থাকতে হবে, তারপরে তার শিক্ষা দীক্ষা পরিবেশ পরিস্থিতি সুযোগ্য বাতাবরণ উপযুক্ত পরিবেশ যা বলা হয় তার গুণে তিনি সেইভাবে বেড়ে ওঠেন। সেই জন্য এখানে বলা হচ্ছে অভিজ্ঞ রাজধর্মান, কিসের জন্য না রাজপুত্রী, এবং এখানে বলছে প্রতীক্ষতি, এখানে প্রতীক্ষা করছেন, কে প্রতীক্ষা করছেন খুব পরিষ্কার করে বলছেন, রাজধর্মে অভিজ্ঞ রাজপুত্রী সীতা অপেক্ষা করছেন, কিভাবে কাজ করছেন না সমস্ত কৃতজ্ঞতার সাথে তার দেব কার্য করে আনন্দিত চিত্তে তিনি প্রতীক্ষা করছেন, আনন্দিত জনগণ পূর্ণ সুশোভিত নিজ গৃহে রামচন্দ্র যেন একটি নত মুখে প্রবেশ করলেন, তার মুখখানি লাল হয়ে উঠেছে, এই মুখখানি লাল হয়ে উঠেছে এ নয় যে তার যশ শুনে তার মুখখানি লাল হয়ে উঠেছে, মুখখানি এই নয় যে তার যশ কীর্তনে তিনি লজ্জিত হয়ে লাল হয়েছে তা নয়, তার মুখখানি লাল হয়ে উঠেছে বেদনায়, এবং তিনি ধরা পড়ে গেছেন, সম্পূর্ণভাবে তিনি আর নিজেকে বেঁধে রাখতে পারছেন না, তার সমস্ত বাঁধ ভেঙে গেছে, পিতার কাছে নয়, জননীর কাছে নয়, এমনকি প্রিয়তম ভাইয়ের কাছে নয়, তার সমস্ত অটল বাঁধ চুরমার হয়ে যাচ্ছে তার সেই অভিজ্ঞ রাজপুত্রী প্রিয়তমা স্ত্রী জানকীর কাছে। সীতা লক্ষ্য করলেন, দ্রুত দেখলেন তাকে শোক সন্তপ্ত, সীতা চোখ এড়াল না, তিনি দেখলেন রামের ইন্দ্রিয়গুলি দুশ্চিন্তায় ব্যাকুল, অপশ্য শোক সন্তপ্ত চিন্তা ব্যাকুলিত ইন্দ্রিয়ম, অভিজ্ঞ চোখ কিন্তু এতটুকু ফাঁকি দিতে পার, তার অভিজ্ঞ চোখের মধ্যে যেন রামচন্দ্রের সমস্ত লক্ষণগুলো, ওই ভেঙে পড়া লক্ষণগুলো সবটাই যেন ধরা পড়ে গেল। সীতা দেখলেন রামের রামচন্দ্রের মুখ বিবর্ণ হয়ে গেছে, সীতার কষ্ট হবে বুঝে দুঃখ সইতে না পেয়ে যেন তার দেহে ঘাম দেখা দিয়েছে, এই সমস্ত দেখে সীতা অত্যন্ত দুঃখিত হয়ে বললেন কি ব্যাপার, কি হয়েছে আপনার, হে রঘুবংশধর প্রাজ্ঞ বংশ ব্রাহ্মণেরা বলেছেন আজ বৃহস্পতি কর্তৃক পুষ্যা নক্ষত্রের সাথে চন্দ্র মিলিত হয়েছেন, এই শুভ সময়ে আপনি বিষণ্ণ কেন, প্রৌচিত ব্রাহ্মণে প্রাজ্ঞ কেন তামসে দুর্মনা,
জলের ফেনারাশির মতন শুভ্র শতশলাকার যুক্ত ছত্রের দ্বারা আপনার সুন্দর মুখটি কেন আজ সুশোভিত হচ্ছে না? আপনার মাথার সে রাজছত্র কোথায়? পদ্মের মতন চোখ আপনার, হে নরশ্রেষ্ঠ, সেই বন্দনা গায়কেরা আপনার স্তব করছে না কেন? সুত মাগত গায়কদের মঙ্গল ধ্বনি কেন শুনতে পাচ্ছে না? তাদের স্তুতি কেন থেমে রয়েছে? কেন বিশিষ্ট পুরোহিতেরা, বিশিষ্ট মানুষেরা আপনার মস্তকে দধি এবং মধু প্রক্ষেপ করছেন না? সমস্ত প্রজাবর্গ, বিশিষ্ট ব্যক্তিরা, পুরবাসীরা, জনপাশীদেরা আপনাকে কেন সুসজ্জিত হয়ে অনুগমন করছেন না? স্বর্ণভূষিত বেগবান, চারটি অশ্বদ্বারা যুক্ত প্রধান পুষ্পক রাত কেন আপনার সামনে সামনে চলছে না? হে বীর, কালো মেঘ এবং পর্বতের মতন শুভলক্ষণ যুক্ত সুন্দর হস্তি আপনার যাত্রাপথে কেন আগে আগে চলছে না? হে প্রিয় দর্শন বীর, স্বর্ণখচিত সুন্দর আসন নিয়ে কেন ভৃত্য আপনার আগে আগে এগিয়ে আসছে না? অভিষেকের সমস্ত সামগ্রী সাজানো রয়েছে, অথচ আপনার মুখ দেখছি বিবর্ণ, আনন্দহীন। আপনার কি হলো? অভিষেক যদাসজ্জ কিমিদানীদমিদং তব অপূর্ব মুখবর্ধশ্চ ন প্রমর্শ্চ লক্ষ্যতে। রামচন্দ্র সীতার কাছে একেবারে ধরা পড়ে গেলেন। আমরা তো দেখেছি রামচন্দ্র পূর্বেই তিনি নিষেধ করেছেন, তিনি সমস্ত রাজচিহ্ন বর্জন করেছেন, রাজভৃত্যদেরকে তিনি নিষেধ করেছেন। তিনি ওইভাবেই মায়ের কাছে এসেছিলেন, ঠিক একইভাবে তিনি সমস্ত রাজচিহ্ন ত্যাগ করে এসেছে। যে রামচন্দ্র আনন্দে উৎসাহিত হয়ে সুমন্ত্রের আমত্ত সুমন্ত্রের নির্দেশ অনুসারে ছুটে গিয়েছেন পিতার কাছে, তখন তিনি যাবার সময় সীতাকে বলেছিলেন, তুমি দেব কার্য সম্পন্ন করো, তোমার সখীদের সাথে, বন্ধুদের সাথে তুমি একটু সময় কাটাও, আমি আসছি। আমাকে বাবা ডেকেছেন, হয়তো নতুন কিছু বলতে চান, নতুন কিছু বলতে চান। রামচন্দ্র এতটুকু জানতেন না যে কি হতে চাইছেন, আর সীতাই বা বুঝবেন কি করে? যে রামচন্দ্র ধীর স্থির অকম্পিত, তার সমস্ত ইন্দ্রিয়ের লক্ষণগুলি আজ অভিজ্ঞ সীতার কাছে ধরা পড়ে গেছে। তিনি বলছেন, সমস্ত জগৎ আজকে আনন্দময়, এমন এক মঙ্গল মুহূর্ত সমাসন্ন। হে প্রিয় দর্শন বীর, আপনার আনন্দে কেন আনন্দ নেই? আপনার এ কি হলো? অভিষেক যশদাসজ্জ কিমিদানীমিদং তব অপূর্ব মুখবর্ণশ্চ ন প্রহশ্চ লক্ষ্যতে। কি হলো আপনার, কি হয়েছে আপনার? রামচন্দ্র কিভাবে বলবেন এ কথা, তার বুক ফেটে যাচ্ছে, অশ্রুজল দর দর করে বলছে। ক্ষীণ কণ্ঠে তিনি বললেন, সীতা, পূজনীয় পিতা আমাকে বনে নির্বাসিত করেছে। প্রাণারাম 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 প্রাণারাম।